আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন ঋষি তত্ত্ব স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কেশবের ঠিকানা ফেসবুক পেজ বন্ধুরা বরাবর মঞ্চে চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদী আসলাম মিরাজ আবার কিন্তু আসছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বন্ধুরা বোরো বা ইরি ধানের সার প্রয়োগ ব্যবস্থাপনার এ টু জেড অর্থাৎ আমাদের মাটি শেষ চাষের সময় অর্থাৎ প্রস্তুতের সময় থেকে শুরু করে ধানগুলো কাটার আগ পর্যন্ত কখন কোন সার কি পরিমাণে প্রয়োগ করলে আমাদের ধানের ফলন বেশি হবে অর্থাৎ আমাদের সঠিক মাত্রা সার প্রয়োগ করা হবে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য জানিয়ে দেবো বন্ধুরা প্রতি শতক জমি এবং প্রতি বিঘা জমিতে কতগুলো করে সার লাগবে আমি এ টু জেড লিস্ট করে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন পুরোপুরি কারণ একটা ভিডিও আপনারা যদি কন্টিনিউ করেন পুরোপুরি অবশ্যই কিন্তু এতে আমার কোনো লাভ নেই জাস্ট আপনাদের লাভ সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো চলুন সরাসরি চলে আসছি মূল আলোচনায় বন্ধুরা মাটি প্রস্তুতির সময় কোন কোন সার কি পরিমাণে দিতে হবে সেটি হচ্ছে এক নম্বর ধাপ হচ্ছে জৈব সার বন্ধুরা জৈব সার প্রতি শতক জমিতে চল্লিশ কেজি এবং প্রতি বিঘা জমিতে এক হাজার থেকে বারোশো কেজি এটি হচ্ছে গরুর গোবর বা হাঁস মুরগির বিষটা যেগুলো আছে এবং প্যাকেটে জৈব সার যদি ব্যবহার করি তাহলে প্রতি শতক জমিতে দুই কেজি এবং প্রতি বিঘা জমিতে আশি কেজি বন্ধুরা অনেকে বলতে পারেন যে জৈব সার দিব না আসলে জৈব সার কী জিনিস সেটা আমি আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যেটি হচ্ছে জৈব সার হচ্ছে মাটির প্রাণ বা কলিজা মাটিতে হাজার হাজার অনুজীব থাকে এটা কিন্তু আমাদের মানতে হবে যে মাটির ভেতরে কিন্তু আমাদের হাজার হাজার অনুজীব থাকে এই অনুজীবগুলো খাবার এই গ্রহণ করে হচ্ছে জৈব সার থেকে অর্থাৎ জৈব সারে কিন্তু সেই অনুজীবগুলোর খাবার প্রদান করে তো ক্ষেত্রে মাটিতে যদি জৈব সার আমরা না দিই তাহলে কিন্তু সেই অনুজীবগুলো মারা যাবে আর এই অণুজীবগুলোই মারা গেলে আমাদের ক্ষতি এবং ফসলের ক্ষতি অর্থাৎ আমরা যখন ফসলে সরাসরি এই নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যেগুলো হচ্ছে ইউরিয়া ডিএপি পটাশ এগুলো আমরা প্রয়োগ করি সরাসরি এইগুলো কিন্তু গাছ গ্রহণ করে না এগুলো হচ্ছে আপনাদের কেমিক্যাল ফর্মুলায় আসার অর্থাৎ কেমিক্যাল রিয়াকশানে আসার পর তখন কিন্তু এটা আমাদের এই গাছগুলো গ্রহণ করে বা খায় তো সেক্ষেত্রে এই কেমিক্যাল রিয়াকশানে আনার ক্ষেত্রে কিন্তু এই অনুজীবগুলো কাজ করে বা তারাই কিন্তু মানে মাটিতে থাকে এবং তারাই কেমিক্যাল রিয়াকশানে আসার জন্য সাহায্য করে এই খাবারগুলোকে অর্থাৎ জৈব সারের ভেতরে যারা থাকে এবং জৈব সার খেয়ে বেঁধে থাকে এবং তারা কিন্তু মাটিতে এই কেমিক্যাল রিয়াকশানে আনতে কিন্তু আমাদের রাসায়নিক সারকে সাহায্য করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের জমিতে জৈব সার প্রয়োজন আছে বন্ধুরা জৈব সার কিন্তু আমরা যদি ব্যবহার করি এটা কিন্তু সর্বনিম্ন বছরে একবার হলেও ব্যবহার করতে হবে অনেকে আমরা বলি যে আসলে জৈব সার দেবো না বা দেওয়ার কোনো দোকানে রাসায়নিক সার বেশি করে দিলে আমাদের ফলনটি ভালো হবে অনেক সময় হয় না ভাই দেখেন জমিতে সার প্রয়োগ করেছেন সেই সারগুলো গলতেছে না বা আমাদের পরিমাণে বেশি সার প্রয়োগ করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের জমিতে কাজ করতেছে না বা অনেক খাবার দেওয়ার পরেও কিন্তু আমাদের সেই ভালো রেজাল্ট পাচ্ছি না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বন্ধুরা এই জৈব সার ব্যবহার করলে মাটিগুলো নরম থাকে মাটি ঝুড় ধরে থাকে মাটি পানির ক্ষমতা বাড়ে অর্থাৎ পানির ধারণ ক্ষমতা বাড়লে কিন্তু আমাদের সেচ প্রদান করতে হবে কম এবং সে বিস্তার হবে ধানের ফলনটি ভালো হবে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা দয়া করে প্লিজ আপনারা জৈব সার অবশ্যই প্রয়োগ করবেন যদি বছর দুই থেকে তিনটা ফসল করেন তিনবার না দিতে পারলেও একবার অবশ্যই কিন্তু এই পরিমাণে জৈব সারটি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন তো তারপরে বন্ধুরা রাসায়নিক সারের মধ্যে হচ্ছে ডিএপি বা টিএসপি সার এটি হচ্ছে প্রতি বিঘা জমিতে আঠারো থেকে বিশ কেজি এবং প্রতি শতক জমিতে ছয়শো গ্রাম পটাশ সার বা এমওপি সার এটা হচ্ছে বারো থেকে পনেরো কেজি এবং প্রতিশতক জমিতে পাঁচশো গ্রাম জিপসাম প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে আট কেজি এবং প্রতি শতক জমিতে দুইশো গ্রাম জিঙ্ক বা দস্তা সার প্রতি বিঘা জমিতে এক কেজি এবং প্রতি শতক জমিতে তিরিশ গ্রাম ব্রন সার প্রতি বিঘা জমিতে দুই কেজি এবং প্রতিশতক জমিতে ষাট গ্রাম ম্যাগনেশিয়াম প্রতি বিঘা জমিতে এক কেজি এবং প্রতি শতক জমিতে তিরিশ গ্রাম ইউরিয়া সার প্রতি শতক জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রতি বিঘা জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এবং প্রতি শতক জমিতে এক কেজি বন্ধুরা এই যে আমি কথাগুলো বললাম আসলে যে সারগুলোর কথা বললাম এগুলোর মধ্যে শুধু ইউরিয়া সার ব্যতীত জৈব সার থেকে শুরু করে যে সকল সারগুলোর কথা বললাম সেগুলো মাটি প্রস্তুতের সময় অর্থাৎ শেষ চাষের সময় আমরা প্রয়োগ করে দেব কিন্তু এখানে একটি সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের যে এখানে জিঙ্ক বা দস্তা সারের কথাগুলো বলা হলো সেটি আপনারা এই ডিএপি বা টিএসপি সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন অর্থাৎ আমাদের এগুলো আমরা কিন্তু একসঙ্গে মেশাবো না অর্থাৎ আমাদের যে মাটির সারগুলো কিন্তু একসাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে একবার সিটিয়ে দেয় সেক্ষেত্রে এই আপনারা জিঙ্ক বা দস্তা সার দিয়ে একসাথে মেশাবেন না এটা আলাদাভাবে পৃথক পৃথকভাবে আমাদের জমিতে সিটিয়ে প্রয়োগ করবো সেই দিনই প্রয়োগ করতে পারবেন কিন্তু আলাদাভাবে সিটিবেন তাহলে কোনো সমস্যা নেই এখন আপনাদের যে এখানে ইউরিয়া সার ব্যতীত দিতে বললাম যে সারগুলো সবগুলো মাটি প্রস্তুতের সময় দিয়ে দেবেন যদি মাটি প্রস্তুতের সময় দিতে না পারেন ধান লাগানোর আট থেকে পনেরো দিনের মধ্যে এই সারগুলো প্রয়োগ করে দিবেন এখন এখানে শুধুমাত্র ইউরিয়া সারটি থাকলো এই ইউরিয়া সারটি আমরা তিনটি কিস্তিতে সমানভাবে ভাগ করে প্রয়োগ করবো তাহলে ধানের ফলনটি ভালো হবে অর্থাৎ তিনটি কিস্তি বলতে বড়ো বা ইরি মৌসুমের জন্য কিন্তু আমাদের তিনটি কিস্তিতে বলতে এক নাম্বার ধাপ হচ্ছে যে চারা রোপণের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আমাদের প্রথম প্রয়োগ করতে হবে এবং চারা রোপণের বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন আমাদের দ্বিতীয় প্রয়োগ করতে হবে এবং চার রোপণের বয়স যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হবে তখন আমাদের তৃতীয় প্রয়োগ করতে হবে অর্থাৎ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি সার ইউরিয়া সার এটি আমরা তিনটি ভাগে ভাগ করে এ তিনবার প্রয়োগ করব লাস্ট স্টেপ যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আমরা প্রয়োগ করব ইউরিয়া সারটি তখন সাথে আমরা প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে আট কেজি করে এমওপি সার বা পটাশ সার ছিটিয়ে দিব তাহলে আমাদের জমির গুণগত মান ভালো থাকবে ধানের ফলনটি ভালো হবে ধানের শেকড় বৃদ্ধি পাবে এবং ব্লাস্ট রোগের আক্রমণ কম হবে এবং পোকামাকড়ের আক্রমণটি কম হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা যে নিয়মে সারগুলো দেওয়ার কথা বললাম অবশ্যই কিন্তু এই নিয়মটি মেনটেন করে সার দিবেন অবশ্যই ধানের ফলনটি ভালো পাবেন কিন্তু এখানে একটি কথা আছে যে আপনাদের অনেকের জমি কিন্তু উর্বর বেশি বা অনেক জমি দেখেন যে সার এতগুলো প্রয়োজন হয় না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা আপনাদের মাটির কোয়ালিটি অনুযায়ী যে আমি তিনবার রাসায়নিক সার ইউরিয়া সারটি দিয়ে দিতে বললাম তিনবার তিনটা কিস্তিতে যদি প্রয়োজন হয় আপনারা দুইটা কিস্তিতে দেওয়ার পরে দেখবেন ধানের গতি ভালো সুন্দর কোয়ালিটি আছে সেক্ষেত্রে আর প্রয়োগ করার প্রয়োজন নেই শুধুমাত্র পটাসারটি প্রয়োগ করবেন অবশ্যই কিন্তু পটা প্রয়োগ করবেন এটা একদম জরুরি তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আপনাদের অবশ্যই বুঝে কাজ করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের মাটিতে অনেক সময় সার বেশি প্রয়োগ করার পরেও কিন্তু ফলনটি ভালো না সেক্ষেত্রে আগে বলে দিলাম জৈব সারের ঘাটতি আছে এবং মাটির পিএইচের পরিমাণ বেড়ে যায় অনেক সময় সার বেশি প্রয়োগ করার কারণে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো বোঝার জন্য আপনাদের যে উপসরকারী কৃষি কর্মকর্তা আছে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন উনি কিন্তু এসে আপনাদের মাটি কখন কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে কোন ফসলে কি পরিমাণ অবশ্যই জেনে দিবে এবং হচ্ছে মাটি পরীক্ষা করার জন্য অর্থাৎ মাটি পরীক্ষা করে কিন্তু সার প্রয়োগ করাটাই ভালো এখন কিন্তু মাটি পরীক্ষা করার জন্য যে মৃত্তিকা গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে আপনারা অবশ্যই মাটি পরীক্ষা করার জন্য আপনাদের উপসাগরের কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে মাটিগুলো পরীক্ষা করে নেবেন কারণ আপনি দেখবেন যে আপনার মাটিতে ধান লাগাইছেন আপনার মাটিতে ধান ভালো হবে না আপনার মাটিতে সরিষা ভালো হবে বা আপনার মাটিতে সরিষা লাগিয়েছেন আপনার মাটিতে ধান ভালো হবে তো এইগুলো আসলে দিকগুলো বিবেচনা করে দেবেন কোন মাটিতে কী পরিমাণ সার লাগবে কোন মাটিতে কোন ফসলটি ভালো হবে এটা কিন্তু জানার জন্য অবশ্যই কিন্তু মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করতে হবে এবং মাটি পরীক্ষা করে জানতে হবে আসলে আমাদের মাটিতে কোন কোন সারের ঘাটতি আছে বা কোন কোন ফসল করলে ভালো হবে এগুলো জানার জন্য অবশ্যই উপসাগরের কৃষি কর্মর্তার সহযোগিতা নেবেন এবং বিভিন্ন সময় কিন্তু ধানে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে সকল আমরা কিন্তু সেগুলো কিন্তু এই মোবাইলের মাধ্যমে সমস্যার সমাধান দিতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এলাকার উপসাগের কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে এই কাজগুলো আপনারা কন্টিনিউ করে নেবেন এবং আপনাদের যে সারগুলোর কথা বললাম এগুলো দিবেন যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আমার এত শত জমি লাগাইছি আমি কি পরিমাণে দেবো আপনার কথাগুলো বুঝতে পারিনি কোন কোন সার দেবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সরাসরি আমার সঙ্গে আপনারা অনেক কিন্তু যোগাযোগ করতে চান আমার নাম্বার চান আমি কিন্তু আমার ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ বা আইডি আমি কিন্তু এটাতে সবসময় অ্যাক্টিভ থাকি আপনারা এটা ম্যাসেঞ্জারে অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সার্চ দিয়ে এই পেজটি ফলো করে দিয়ে আমাকে মেসেজ করে দিবেন আপনাদের সমস্যা হলে ছবি তুলে পাঠাবেন সেগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু বন্ধুরা সর্বক্ষণিতেই আপনাদের সাথে আসে আমি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ